নলেজ অ্যাকাউন্ট চ্যানেলে তোমাদের স্বাগত। প্রথমে আজকে ডেইলি শিডিউল দেখে নেব। আজ সকাল 6:30 থেকে ছিল কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, সকাল 7:30 থেকে রয়েছে সায়েন্স জিকে ওয়ার্কআউট ক্লাস, সকাল 8:30 জিকে অলরাউন্ড ক্লাস, সকাল 10:00 একটা স্পেশাল জিকে ক্লাস রয়েছে তোমাদের, রাত 8:00 রয়েছে অঙ্ক রিজনিং এর অল্টারনেটিভ ক্লাস, আর রাত 9:15 ইংরেজি ক্লাস। তোমরা দেখতেই পাচ্ছ জেনারেল সায়েন্স ওয়ার্কআউট এর ক্লাসটা কোথায় কখন থেকে রয়েছে, সকাল 7:30 থেকে। আজকে ডে 3 অ্যান্ড আমি রিয়া ম্যাম কিন্তু এই ক্লাসটি নিতে চলে এসেছি। WBP এবং KP-র জন্য কিন্তু নলেজ অ্যাকাউন্টের আপলিফ্ট অ্যাপে পরাক্রম ব্যাচ শুরু হয়েছে। ওকে, 16 জুলাই অবধি কিন্তু এই 2000 টাকার ব্যাচটি তোমরা মাত্র 999 টাকায় কিনতে পারবে। তো তার জন্য তোমাদের পরাক্রম 8 কোডটি ব্যবহার করতে হবে। তো দেরি না করে নিজেকে KP আর WBP-র জন্য প্রিপেয়ার করে নিতে পরাক্রম ব্যাচটা সাবস্ক্রাইব করে নাও, আর নিজেকে আলটিমেট রূপে প্রস্তুত করে নাও। প্রথম প্রশ্নে চলে আসলাম। আজকে প্রথম প্রশ্ন বলছে কি, অ্যাম্পোটেরিক অণু নিচের কোনটি? অপশনগুলো ভালোভাবে পড়ে কমেন্ট বক্সে অ্যান্সার করো। তো দেখে নেব সঠিক উত্তর। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি, জল। জলকে কিন্তু অ্যাম্পোটেরিক অণু বলা হয়, কারণ কি, জল অ্যাসিড এবং বেস উভয় রূপেই কাজ করে। সাধারণত যারা অ্যাসিড বেস দুই রূপেই কাজ করতে পারে তাদেরকে অ্যাম্পোটেরিক অণু বলা হয়। জল কি হয়, জল বিয়োজিত হয়ে কি দেয়, H+ আর OH- দেয়। ওকে, এই H+টা অ্যাসিড রূপে কাজ করে আর OH- কিন্তু বেস রূপে কাজ করে। ওকে, চলে আসবো দুই নাম্বার প্রশ্নে। দুই নাম্বার প্রশ্ন কি বলেছে, ক্রমানুসারে অ্যাসিডের শক্তি বৃদ্ধি পায়। সবার প্রথমে রয়েছে যার অ্যাসিডিক শক্তি সবচেয়ে কম, সবার শেষে রয়েছে যার অ্যাসিডিক শক্তি সবচেয়ে বেশি। তো উত্তর করো তোমরা। তো অ্যান্সার হয়ে যাচ্ছে কি, এখানে অপশন সি, সবচেয়ে কম অ্যাসিডিসিটি HF এর, দেন আসছে HCl, দেন HBr, দেন HI। দেখে নেবো আমরা এই যে আম্লিক শক্তি, দেখো বৃদ্ধির সঠিক ক্রম এখানে দেওয়া রয়েছে। অ্যাসিডের শক্তি বাড়ার সাথে সাথে হাইড্রোজেন অ্যাসিড বন্ধনের শক্তি দুর্বল হয়, মানে হাইড্রোজেনের সঙ্গে যে অপর মূলকটা আছে তাদের বন্ধনই কিন্তু অ্যাসিডিক শক্তি বাড়ার সাথে সাথে দুর্বল হয়ে যায়। তো হাইড্রোজেন আর ফ্লুরিনের বন্ধনই কিন্তু সবচেয়ে বেশি শক্তিশালী, সেই জন্য এদের অ্যাসিডিসিটি লেস। ঠিক আছে, সবচেয়ে কিন্তু কম। চলে আসবো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন কি বলছে, পাতায় স্টার্চের উপস্থিতি পরীক্ষা করতে ব্যবহৃত বিকারক কি? চারটে অপশন দিয়ে দেওয়া রয়েছে, ভালোভাবে অপশনগুলো পড়ে কমেন্ট বক্সে অ্যান্সার করো। তো সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে কি, আয়োডিন সমাধান। আয়োডিন সমাধান কিন্তু স্টার্চের উপস্থিতি পরীক্ষা করতে ব্যবহৃত হয়। দেখো, আয়োডিন দ্রবণ স্টার্চের জলীয় দ্রবণের সংস্পর্শে এসে কি বেগুনি কালোর বর্ণ ধারণ করে, আর ওই বেগুনি কালচে বর্ণ ধারণ দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে ওই পার্টিকুলার যে সলিউশন তার মধ্যে স্টার্চের প্রেজেন্স রয়েছে। চলে আসবো ফোর্থ প্রশ্নে। ফোর্থ প্রশ্ন কি বলছে, ফোর্থ প্রশ্ন বলছে যে হোমিওপ্যাথির প্রবর্তক কে? চারটে অপশন দেওয়া রয়েছে, তোমরা পড়ে কিন্তু উত্তর করো। তো হোমিওপ্যাথিক প্রবর্তক কে, স্যার স্যামুয়েল হ্যানিম্যান। এছাড়াও হিপোক্রেটিস যিনি রয়েছেন, হিপোক্রেটিস কিসের সাথে যুক্ত, ফিজিওলজির সাথে যুক্ত, গ্রিক ফিজিওলজিস্ট, চরক আয়ুর্বেদের সঙ্গে যুক্ত, আয়ুর্বেদিক যে মেডিসিন। আয়ুর্বেদিক মেডিসিনের সাথে যুক্ত। ওকে, আর হচ্ছে সুশ্রুত, কিন্তু সুশ্রুত হচ্ছে শল্য চিকিৎসার সাথে যুক্ত। ওকে, শল্য চিকিৎসার সাথে যুক্ত। চলে আসবো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন কি বলছে, কোনটি শিশুর দুধের দাঁতের অন্তর্ভুক্ত নয়? অপশনগুলো ভালোভাবে পড়ে কমেন্ট বক্সে অ্যান্সার করো। তো উত্তর হয়ে যাবে এক্ষেত্রে কি, প্রিমোলার। প্রিমোলার কিন্তু শিশুর দুধের দাঁতের অন্তর্ভুক্ত নয়। প্রিমোলার দাঁত সাধারণত কোনো খাদ্য চিবোতে বা ম্যাস্টিকেশনে সাহায্য করে। তো আমরা দেখে নিচ্ছি একজন মানব শিশুর যে মিল্ক টিথ বা দুধের দাঁত তার হচ্ছে ফর্মুলা। তো দেখো এখানে ইনসাইজার রয়েছে, ক্যানাইন রয়েছে, মোলার রয়েছে, কিন্তু প্রিমোলার কিন্তু নেই। তো অনেক সময় কি হয় এখানে, সেই জন্য 02 লিখে দেওয়া হয়, 02 লিখে দেওয়া হয়। ওকে, এইভাবেও লেখে, ডিরেক্ট টুও লিখে দেয়, বাট 02ও লেখে। সেক্ষেত্রে 0টা ডিনোট করে কি, প্রিমোলারকে। ওকে, আর নিচে তোমরা দেখতে পাচ্ছ পার্মানেন্ট টিথের
যে ফর্মুলা সেটা দেওয়া রয়েছে। দেখো দুটো করে ইনসাইজার থাকে, একটা করে ক্যানাইন থাকে, প্রিমোলার থাকে দুটো, আর মোলার থাকে তিনটে। আমাদের যে দাঁত তাকে যদি আমরা ল্যাটেরালি ডিভাইড করি তাহলে হচ্ছে ইচ হাফে কিন্তু ওপর নিচের পাটির যে দাঁতের সংখ্যা সেটা এখানে দেওয়া রয়েছে। সেই জন্য তাকে 2 দিয়ে গুণ করে আমরা কিন্তু আমাদের ওভারঅল টিথের নাম্বারটা যেটা কিনা 32 সেটা পেয়ে থাকছি। চলে আসবো 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্ন কি বলেছে, বি কমপ্লেক্স গ্রুপের নিয়াসিনের অভাবে কোন রোগ হয়? খুব সহজ প্রশ্ন, উত্তর করো তোমরা। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি এক্ষেত্রে, পেলেগ্রা। পেলেগ্রা কি, ভিটামিন B3 বা নিয়াসিনের অভাবে হয়। তো পেলেগ্রা রোগের সিমটমস গুলো তোমরা দেখে রাখবে, ত্বকে প্রদাহ হয়, ডিমেনশিয়া হয়। অনেক সময় কোয়েশ্চেন দিয়ে দেয় যে হচ্ছে ত্বকে প্রদাহ ডিমেনশিয়া কোন রোগের সিমটম, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাছে কোয়েশ্চেনটা আর অপরিচিত থাকলো না। এছাড়াও ভিটামিন B3 এর একটা উল্লেখযোগ্য কিছু উল্লেখযোগ্য যে সোর্স সেগুলো কি, মাংস, মাছ, ডিম, সবজি, বাদাম। তো কারোর যদি ঘাটতি থাকে ভিটামিন B3 তো তারা কিন্তু এই খাদ্যগুলি গ্রহণ করতে পারে। চলে আসবো 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্ন কি বলছে, জীবাশ্মের বয়স নির্ধারণে কোন আইসোটোপ ব্যবহৃত হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে কি, C14। C14 আইসোটোপ কিন্তু জীবাশ্মের বয়স নির্ধারণে ব্যবহৃত হয়। তো কি বলেছে, দেখো জীবাশ্মগুলির বয়স নির্ধারণ করার একটি উপায় কেবল জীবাশ্মের একটি মৌলের বিভিন্ন আইসোটোপের অনুপাত শনাক্ত করা, একে পূর্ণ বা অ্যাবসলিউট ডেটিং বলে। এই যে C12 আর হচ্ছে C14 এ দুটো তুলনা করা হয় অ্যাবসলিউট ডেটিং এ, ওকে, কার্বন ডেটিং যেটাকে বলছি। এছাড়াও কি জীবাশ্মর বয়স নির্ধারণে আমরা দেখি কি, অ্যাবসলিউট ডেটিং এর সাথে সাথে আপেক্ষিক ডেটিংও রয়েছে, যে আপেক্ষিক ডেটিং এ সমধর্মী জীবাশ্ম এবং সমান বয়সী পাথরের তুলনা করা হয়, ওকে। অ্যাবসলিউট ডেটিং আর রিলেটিভ বা আপেক্ষিক ডেটিং দুই রকম ডেটিং হয়, ওকে। চলে আসি 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর প্রশ্ন কি বলছে, কোষ চক্রের কোন দশায় ডিএনএর দ্বিতকরণ ঘটে? তো ডিএনএর দ্বিতকরণ কোন দশায় ঘটে, এস দশায়। কি বলেছে দেখে নিই আমরা। এ দেখো এখানে মাইটোটিক দশা বা কোষ বিভাজন দশা দেখানো হয়েছে, আর বাকি যে এই অরেঞ্জ অরেঞ্জি শিওলো পোর্শন এটা কিন্তু সম্পূর্ণভাবে ইন্টারফেজ দশা বা কোষের রেস্টিং ফেজ, ওকে। এই দশার আবার হচ্ছে প্রধানত 3টি ভাগ, G1, S এবং G2, ওকে। G1 বৃদ্ধি দশা, G2 ও বৃদ্ধি দশা, আর সংশ্লেষ দশা বা S দশায় কিন্তু কি হয়, ডিএনএ দ্বিতকরণ বা রেপ্লিকেশন হয়। রেপ্লিকেশন টার্মটা জেনে রাখো, তার কারণ এই রেপ্লিকেশন টার্মটাও কিন্তু অনেক সময় দেওয়া থাকে দ্বিতকরণের পরিবর্তে। চলে আসবো 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্ন কি বলছে, সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা দেওয়া হয়েছে, কারণ হলো? তো কারণ কি এক্ষেত্রে, তো কারণ কি, ম্যানগ্রোভ জীব বৈচিত্র্য, ঠিক আছে। ম্যানগ্রোভ আর জীব বৈচিত্র্য কিন্তু সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা দেওয়ার কারণ। তো দেখে নেবো ডিটেইলস কি বলেছে। দেখো ম্যানগ্রোভ বা লবণাম্বুজ এক বিশেষ ধরনের উদ্ভিদ যা সাধারণত সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বা লবণাক্ত জলে জন্মায়। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ আমাদের যে পশ্চিমবঙ্গ সেখানেই রয়েছে, সেটা কি গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার বদ্বীপ, বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার, বর্ডার বা এলাকা শেয়ার করে আমরা বলতে পারি এই ম্যানগ্রোভটা, ওকে। আর হচ্ছে জেরোফাইট, এই টার্মটা কিন্তু তোমরা জেনে রাখবে। জেরোফাইট কি, মরুজ উদ্ভিদের কিন্তু অপর নাম জেরোফাইট। এরা সাধারণত শুষ্ক যে জলবিহীন যে আবহাওয়া সেটা শীতলও হতে পারে বা হচ্ছে উষ্ণও হতে পারে, তো সেই রকম আবহাওয়ায় কিন্তু এরা টিকে থাকতে পারে। এদের নাম কি, জেরোফাইট, ওকে। ডিরেক্ট জেরোফাইট উদ্ভিদ দিয়েও কিন্তু কাকে বলে কোয়েশ্চেন দিয়ে দিতে পারে MCQ-তে। তো চলে আসবো 10 নম্বর প্রশ্নে। 10 নম্বর প্রশ্ন কি বলছে, কোন পরিবর্তনটি মোমবাতির দহনে ঘটে? অপশনগুলো ভালো করে পড়ে কমেন্ট বক্সে উত্তর করো। তো সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে কি, ভৌত এবং রাসায়নিক পরিবর্তন। আচ্ছা এ বিষয়ে একটু বলে দিই, মোমের যে হচ্ছে গলন, ঠিক আছে, গলন কিন্তু ভৌত পরিবর্তন, ওকে। আর মোমে যে CO2 তৈরি হচ্ছে, O2 ইউজ করে যে CO2 দহন যেটা হচ্ছে, দহনের যে প্রক্রিয়াটা হচ্ছে, ঠিক আছে, সেটা কিন্তু কি হচ্ছে, রাসায়নিক পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। তো মোমবাতির দহনে আমরা যদি যেহেতু এই দুই ধরনের পরিবর্তন দেখতে পাই, ঠিক আছে, তো সেই জন্য আমরা কিন্তু উভয় পরিবর্তনের যে অপশনটা সেটা সিলেক্ট করলাম। চলে আসছে নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, নিচের কোন কেলাসে কেলাস জল থাকে না? তো কেলাস জল থাকে না যার মধ্যে, সেটি হলো সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডে কিন্তু কেলাস জল
অনুপস্থিত থাকে। তো কি বলছে দেখো, সোডিয়াম ক্লোরাইড একটি রাসায়নিক পদার্থ যা সাধারণত, তো সোডিয়াম ক্লোরাইড একটি রাসায়নিক পদার্থ যা সাধারণ লবণ বা টেবিল লবণ নামে পরিচিত, ঠিক আছে। এর সংকেত কি? NaCl। সাধারণত সমুদ্রের নোনা, জলের যে নোনা স্বাদ, তার জন্য কিন্তু এই সোডিয়াম ক্লোরাইডই দায়ী। আর খাবারের লবণের কিন্তু প্রধান উপাদানই এই সোডিয়াম ক্লোরাইড। তো চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, নিম্নলিখিতের মধ্যে শব্দের কোন ধর্মের উপর নির্ভর করে স্টেথোস্কোপ কাজ করছে, ঠিক আছে। আমরা যে ডাক্তারদের স্টেথোস্কোপ ইউজ করতে দেখি, সেটি শব্দের কোন ধর্মের উপর নির্ভর করে কাজ করে তোমাদের বলতে হবে, কমেন্ট বক্সে উত্তর করো। তো সঠিক উত্তরের ক্ষেত্রে হয়ে যাবে প্রতিফলন, শব্দের প্রতিফলনকে কাজে লাগিয়ে কিন্তু স্টেথোস্কোপ ব্যবহৃত হয়। ওকে, তো 13 নম্বর প্রশ্ন কি বলছে, যান্ত্রিক সুবিধা সর্বদা একের কম হয় যে যন্ত্রটিতে, সেটি হলো, 4টে অপশন রয়েছে, উত্তর করো। তো সঠিক উত্তরের ক্ষেত্রে হয়ে যাবে কি, তৃতীয় শ্রেণীর লিভার। তৃতীয় শ্রেণীর যে লিভার রয়েছে তাতে কিন্তু যান্ত্রিক সুবিধা একের থেকে কম হয়। তো দেখো তোমরা, তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে কি হয়, তোর এক প্রান্তে রয়েছে আলম্ব আর এক প্রান্তে রয়েছে ভার, আর এদের দুজনের মাঝে কিন্তু বলটা প্রয়োগ করা হয়। তো অ্যাজ এ রেজাল্ট কিন্তু এর যান্ত্রিক সুবিধা সর্বদা একের কম হয়, কারণ কি, প্রযুক্ত ভার আর বল এরা দুজনে কিন্তু বিপরীত অভিমুখে ক্রিয়া করে। তো উদাহরণটি কি, তৃতীয় শ্রেণীর লিভারে মানুষের বাহু, চিমটা, মালতোলার ক্রেন, পাউরুটি, ছুরি ইত্যাদি। ওকে, তো 14 নম্বর প্রশ্ন কি বলছে, একটি পরজীবী উদ্ভিদের মধ্যে পড়ে কোনটি। তো সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো তোমরা। তো কারেক্ট অ্যান্সার এদিকে, এক্ষেত্রে হয়ে যাবে কি, স্বর্ণলতা। ওকে, স্বর্ণলতা কারেক্ট অ্যান্সার। স্বর্ণলতা বা কাসকুটা একটি পরজীবী উদ্ভিদ, ঠিক আছে, যা একটা পার্টিকুলার হোস্ট বা আশ্রয়দাতার উপর নির্ভর করে কিন্তু বেঁচে থাকে, আর এতে কিন্তু হোস্টের ক্ষতি হয়। এর পাতা নেই, লতা নেই, দেহ, কাণ্ড, মূল সবই কিন্তু এর লতারূপে রয়েছে। সোনালী রঙের এই লতার সাহায্যে বংশ বিস্তার করে, আর রং সোনালী বলে কিন্তু এর নাম এই রূপ দেওয়া হয়েছে। এরা অনেক ক্ষেত্রে আশ্রয়দাতা গাছে মৃত্যুও ঘটিয়ে থাকে, তো আশেপাশের বন জঙ্গলে কিন্তু এদের উপস্থিতি দেখতে পারবে। কোন খাদ্যের আবশ্যিক উপাদান নাইট্রোজেন? তো সঠিক উত্তর হয়ে যাবে প্রোটিন জাতীয়। দেখে নাও, প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য কিসের সমন্বয়ে গঠিত? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। একজন প্রাপ্তবয়স্ক লোকের প্রত্যহ প্রোটিন চাহিদা কত? 10 থেকে 150 গ্রাম, সরি, 100 থেকে 150 গ্রাম। প্রোটিন জাতীয় খাদ্যের যে প্রয়োজন সেটা কিন্তু শিশুদের ক্ষেত্রে অত্যাবশ্যক, আর যদি তার অভাব হয় সেক্ষেত্রে কিন্তু আমরা শিশুদের মধ্যে কোয়াশিরকর বা মেরাসমাস রোগের লক্ষণ দেখতে পারবো। 16 নম্বর প্রশ্ন কি বলছে, যে নিচের কোনটি একটি স্বচ্ছ মাধ্যম? তো সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে কি, জল। জল এক্ষেত্রে একটি স্বচ্ছ মাধ্যম, ঘষা কাচ কখনোই স্বচ্ছ মাধ্যম হবে না, তার সারফেসটাই ঘষা। এছাড়া কাগজ স্বচ্ছ নয় আমরা জানি, তো সে টিস্যু হোক বা হচ্ছে তেল মাখানো হোক, যেরকমই হোক না কেন, সেটা কিন্তু কখনোই স্বচ্ছ হবে না। কার্যের এসআই একক হলো, তো সঠিক উত্তর হয়ে যাবে ক্ষেত্রে জুল। পাস্কাল কিসের একক? পাস্কাল চাপের একক, নিউটন বলের একক, আর ওয়াট ক্ষমতার একক। মানুষের করটি স্নায়ুর সংখ্যা কত? মানুষের করটি স্নায়ুর সংখ্যা 12 জোড়া, ঠিক আছে। রয়েছে কারা কারা দেখো, অলফ্যাক্টরি, অপটিক, অকিউলোমোটর, ট্রকলিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্ট, ফেসিয়াল, অডিটরি, গ্লসোফ্যারিঞ্জিয়াল, ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসরি ও হাইপোগ্লসাল। অলফ্যাক্টরি হচ্ছে ঘ্রাণে হেল্প করছে, অপটিক দর্শন, আর অডিটরি কিন্তু শ্রবণে হেল্প করে। ওকে, তো চলে যাবো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন কি বলছে, ভগ্ন দৃষ্টি বা অ্যাস্টিগমেটিজম সংশোধনের জন্য কোন লেন্স ব্যবহার করা হয়? তো এক্ষেত্রে সিলিন্ড্রিক্যাল লেন্স ব্যবহার করব আমরা, ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে একটু বলে নিই,
তো বাকি অপশনগুলো দেখে নেব। উতল লেন্স কি কাজে ব্যবহৃত হয়? দূরও দৃষ্টি সারাতে, ওকে। অবতল লেন্স নিকট দৃষ্টি সারাতে, আর বাইফোকাল লেন্স প্রেস বায়োপিয়া সারাতে ব্যবহৃত হয়, ওকে। নেক্সট কি বলছে, শরীরের সবচেয়ে ছোট পেশির নাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে, এক্ষেত্রে কি সঠিক উত্তর হয়ে যাবে, স্টেপিডিয়াস পেশি। আমাদের শরীরের দীর্ঘতম পেশি কি? সার্টোরিয়াস। ক্ষুদ্রতম স্টেপিডিয়াস, দীর্ঘতম অস্থি ফিমার, ক্ষুদ্রতম অস্থি স্টেপিস, ক্ষুদ্রতম কোষ শুক্রাণু, আর বৃহত্তম কোষ কি? ডিম্বাণু। 21 নম্বর প্রশ্ন কি বলছে, ডাক্তারকে রোগীর দেহের অঙ্গ যেমন লিভার, গলব্লাডার, জরায়ু ইত্যাদির ছবি দেখানোর জন্য যে প্রকৌশলটি ব্যবহার করা হয় সেটি কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে কি, আল্ট্রাসোনোগ্রাফি, বা এর আর এক নাম কি, আমরা সংক্ষেপে একে USG বলে থাকি। নেক্সট কি বলছে, 22 নম্বর প্রশ্ন, নিচের কোনটিতে শব্দের বেগ সর্বাধিক? তো শব্দের বেগ সর্বাধিক হয় ইস্পাতে, ওকে। এখানে দেখো দেয়া রয়েছে সলিডে কিন্তু শব্দের বেগ সর্বাধিক হয়, লিকুইডে তার থেকে একটু কম, আর গ্যাসে একদমই কম। তো অ্যালুমিনিয়ামে সর্বাধিক শব্দের বেগ আমরা দেখি, এছাড়াও স্টিল, আয়রন, গ্লাস, দুই ধরনের ওয়াটার, হাইড্রোজেন আর এয়ার, এই সমস্ত এরিয়াতে শব্দের বেগগুলো কিন্তু আমাদের জেনে রাখাটা প্রয়োজন, ওকে। 23 নম্বর প্রশ্ন কি বলছে, জীবদেহে উৎসেচক কিসের কাজ করে? তো জীবদেহে উৎসেচক যে কাজটি করে সেটি হলো কি, অনুঘটকের কাজ, ওকে। আর এর মাধ্যমে কি হয়, এর মাধ্যমে কিন্তু জীবদেহে যে বিক্রিয়াগুলি রয়েছে, যে জৈব রাসায়নিক বিক্রিয়া, তা ত্বরান্বিত হয়। চব্বিশ নম্বর প্রশ্ন বলছে, নিম্নলিখিত যৌগের মধ্যে কোনটি মুক্তার ছাই বা পারল্যাশ নামে পরিচিত? তো মুক্তার ছাই বা পারল্যাশ কাকে বলে? তো মুক্তার ছাই বা পারল্যাশ বলে এক্ষেত্রে কি, পটাশিয়াম কার্বোনেটকে, ওকে। বাকি রয়েছে সোডিয়াম কার্বোনেট, একে আমরা বলি কি, একে আমরা বলি সোডা অ্যাশ। খাবার সোডা হলো সোডিয়াম বাইকার্বোনেট, আর লাইম স্টোন বা চুনা পাথর হলো কি, ক্যালসিয়াম কার্বনেট। 25 নম্বর প্রশ্ন রয়েছে তোমাদের জন্য, তোমরা উত্তরটা কমেন্ট বক্সে টাইপ করে রাখবে, ওকে। নেক্সট ডে আমি এটা আলোচনা করে দেবো ডিটেইলে। কি বলেছে, নিচের কোন হরমোনটি বৃদ্ধির প্রতিরোধক না? ডরমিন, অ্যাবসিসিক অ্যাসিড, না ইথিলিন, না আইএএন, ওকে। তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই। ক্লাসটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও, আর নলেজ অ্যাকাউন্টের যে অফিসিয়াল চ্যানেল তাতে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে তোমরা নলেজ অ্যাকাউন্টের সমস্ত ক্লাসের নোটিস কিন্তু ইজিলি সময় মতো পেয়ে যাবে। তো বাই বাই, হ্যাভ আ গুড ডে।